আরজিকর মামলার শুনানিতে চিকিৎসায় সার্বিক সুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই ব্যাপারে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ইনিশিয়াল ভার্ডিক্ট, ইন্টারিম ভার্ডিক্ট, এটা নিয়ে তো সমালোচনার জায়গাও নেই। তাকে প্রত্যেকটা ল অ্যাবাইডিং সিটিজেনের ওয়েলকাম করা হবে। আমার কিছু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সামান্য সুপ্রিম কোর্ট ইনিশিয়ালি তারা প্রিভেনশনের দিকে বেশি করে জোর দিয়েছে, শুধুমাত্র মহিলা চিকিৎসক বা মহিলা চিকিৎসা কর্মী নয়, সমগ্র চিকিৎসক সমাজ, সেবার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য তারা একটা পার্মানেন্ট সলিউশন দিতে চান। মানে মহিলা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সাথে সাথে সমগ্র চিকিৎসা সমাজ যাতে নির্ভয়ে সুস্থ পরিবেশে এবং একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে কাজ করতে পারেন, এবং আরেকটা যাতে আর জীবন না ঘটে সেটার দিকেই তারা সবচেয়ে বেশি বলে আমার মনে হয়েছে। কিন্তু ওই দিনকার ইনসিডেন্ট এবং 14 তারিখের মিডনাইটের ঘটনা, এটা নিয়ে আরো কঠোর কঠিন দৃষ্টান্তমূলক কিছু আমি আশা করছি। আজকে আশা করেছিলাম যেহেতু সুপ্রিম কোর্ট আবার বৃহস্পতিবার রেখেছে, আমরা আশা করব যে তারা আর যাতে আর জিকর না ঘটে চিকিৎসক সমাজ, চিকিৎসা স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা কেন্দ্রগুলো যাতে প্রকৃত থাকে, যা তারা করুক, পারমানেন্ট সলিউশন করতে চান সুপ্রিম কোর্ট। ইটস এ বিগ রিফর্ম এবং এটা খুব সময়ের ডাক। সাথে সাথে 9 তারিখের এবং 14 তারিখের ইনসিডেন্ট, এটা নিয়েও আজকে কিছু কিছু মন্তব্য তারা করেছেন। ইনভেস্টিগেটিং এজেন্সির ইনভেস্টিগেশনে তারা কোনো রকম ইন্টারলকেটরি বা আপত্তি করেননি। তারা খুব কুইকলি বিয়ে মামলার মতো অত লম্বা ডেট না দিয়ে ছোট ডেট দিয়েছেন, যাতে